মাটির পাত্রে রাখা জল ঠান্ডা হয় কেন? গরমে ঘাম হয়, কিন্তু ঘাম হওয়ার পর ঠান্ডা লাগে কেন? আমাদের জ্বর হলে কপালে ঠান্ডা জলের জলপটি দেওয়া হয় কেন? এদিক ওদিক দৌড়ানোর পর কুকুর জিভ বের করে হাঁপায় কেন? জানলে অবাক হবে যে এই সমস্ত কিছুতে জড়িয়ে আছে একটাই সূত্র, বাষ্পীভবন। বাষ্পীভবন, যাকে ইংরেজিতে বলে ইভ্যাপোরেশন। ইভ্যাপোরেশন, জল এবং পাখা নিয়ে একটি খেলা হয়ে যাক। তোমার মুখের অথবা হাতের একদিকে কিছুটা জলের স্প্রে করো, এরপর পাখার সাহায্যে খানিকটা হাওয়া করো। এখন তুমি ভালোভাবে তাপমাত্রাকে অনুভব করো। জলে ভেজা দিক এবং শুকনো দিকের মধ্যে তুমি কি কোনো পার্থক্য বুঝতে পারলে? জল স্প্রে করার দিকে ঠান্ডা লাগছে আর অন্য দিকটা গরম। ভেজা দিকে ঠান্ডা লাগে, যদি আমরা কিছুক্ষণ অপেক্ষা করি তাহলে জল শুকিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, ঠান্ডা লাগে কেন? এটা শুধু আমাদের হাতে বা মুখে নয়, এটা ঘটে আমাদের চারিদিকে। এটাই হলো বাষ্পীভবন, ইভ্যাপোরেশন। জল বাষ্পে পরিণত হয়ে বায়ুতে মিশে যায়। কিন্তু বাষ্পীভবনের ফলে আমাদের ঠান্ডা লাগে কেন? এর উত্তর পাওয়া যায় জলের অবস্থা এবং শক্তির সম্পর্ক থেকে। একটি স্টিলের বাটিতে কিছু পরিমাণ জল নেওয়া হলো। এর নিচে একটি জ্বলন্ত মোমবাতি রাখা হলো। সঙ্গে সঙ্গে ওপরে জলীয় বাষ্প দেখা গেল। ওপরে উঠতে থাকা জলীয় বাষ্পের মধ্যে একটি ঠান্ডা স্টিলের চামচ রাখা হলো। কি ঘটে দেখো, চামচের মধ্যে জলবিন্দু দেখা যাচ্ছে, জলীয় বাষ্প জলে পরিণত হয়েছে। জল তরল অবস্থায় থাকে, তাপ বাড়ালে জল তরল অবস্থা পরিবর্তন করে জলীয় বাষ্পে পরিণত হয়। জল বাষ্পে পরিণত হয়। জলীয় বাষ্প ঠান্ডা চামচের স্পর্শে এসে জমে আবার তরল জলে পরিণত হয়। জলীয় অবস্থা তাপের উপর নির্ভর করে। যদি কম তাপ দেওয়া হয় তাহলে জল কঠিন হয়ে বরফ হয়ে যায়, যদি তাপ বেশি দেওয়া হয় তাহলে এটি গলে আবার জল হয়ে যায়, এবং সবচেয়ে বেশি তাপ দিলে এটির গ্যাসীয় অবস্থা জলীয় বাষ্পে পরিণত হয়। এই সবই হলো জলের বিভিন্ন অবস্থা, পার্থক্য শুধু তাপ শক্তির। কম হলে কঠিন অবস্থা এবং বেশি হলে গ্যাসীয় অবস্থা, বাষ্প। কিন্তু বাষ্পীভবনের ফলে ঠান্ডা হয় কেন? একটি মাটির কুঁজোর সাহায্যে এটি এখন বুঝব। কুঁজোয় রাখা জল বাষ্পীভবনের জন্য ঠান্ডা হয়। কুঁজোর গায়ে অসংখ্য ছিদ্র থাকে, ভিতরে থাকা জল এই ছিদ্র দিয়ে জলবিন্দু আকারে বাইরে বেরিয়ে আসে। এই জন্যই মাটির কুঁজোর বাইরের গা সবসময় ভিজে থাকে। কুঁজোর বাইরের গায়ে জমা জলবিন্দু কুঁজো এবং তার ভিতরের জল থেকে তাপ টেনে নেয়। এই তাপ জলবিন্দুকে জলীয় বাষ্পে পরিণত করে। বেশি তাপযুক্ত বাষ্প হালকা হয়ে বায়ুতে মিশে যায়। এই বাষ্প কুঁজো থেকে তাপ নিয়ে নেওয়ায় কুঁজোর ভিতরের জল ঠান্ডা হয়। কুঁজোর গা থেকে সারাক্ষণ জল বাষ্পীভূত হতে থাকে, ফলে ভিতরের জল ঠান্ডা হয়। একটা জিনিস খেয়াল করে থাকবে, কুঁজোর জল হোক অথবা আমাদের ভিজে মুখের ঠান্ডা ভাব অথবা ভিজে বস্তুকে শোকানো, এই সব ক্ষেত্রে তরল বাষ্পীভূত হয়, কিন্তু কোথাও জল ফোটানোর দরকার হয় না। এটিই হলো স্ফুটন ও বাষ্পায়নের মধ্যে পার্থক্য। যদি জলে তাপ দেওয়া হয় তাহলে কিছুক্ষণ পর তা ফুটতে শুরু করে, সমস্ত জলটাই গরম হয়ে ওঠে এবং একসঙ্গে ফুটতে থাকে। স্ফুটন একটি সামগ্রিক প্রক্রিয়া। জলকে ফোটানো হলে তা মোটামুটি 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটে বাষ্পে পরিণত হয়। কিন্তু বাষ্পীভবন তা হয় না। যে কোনো তাপমাত্রাতেই বাষ্পীভবন ঘটে, কিন্তু কেবলমাত্র তরলের উপরিতল থেকে। এটি একটি ধীর প্রক্রিয়া, যেখানে উপরিতলের জলকণা নিচের জলকণা থেকে তাপ নিয়ে বাষ্পে পরিণত হয়। আবার আমরা দেখতে পাই, বাষ্পে পরিণত হওয়ার সময় উপরিতল থেকে তাপ নেওয়ার ফলে তরল ঠান্ডা হয়ে যায়।
বাষ্পীভবন অর্থাৎ জলের বাষ্পে পরিণত হওয়া সারাক্ষণই আমাদের চারপাশে ঘটে চলেছে। এই জন্যই আমাদের ভিজে কাপড় শুকিয়ে যায়, পাপড় শুকিয়ে শক্ত হয়ে যায়, পাতায় জমা শিশির বিন্দু সারাক্ষণই বাষ্পীভূত হয়ে ওপরে উঠে যায়। এবং পৃথিবীর জলচক্রে বাষ্পীভবন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমুদ্র, নদী এবং জলাশয়ের উপরিতলের জল সর্বদা বাষ্পীভূত হচ্ছে, তাই মেঘের সৃষ্টি হয় এবং বৃষ্টি হয়। বাষ্পীভবনের ফলে তৈরি হওয়া শীতল ভাব খুবই উপযোগী। গরমে দৌড়লে আমরা ঘেমে যাই, বাষ্পায়নের ফলে ঘাম শুকিয়ে যায় এবং শরীর ঠান্ডা হয়। শুধু আমরাই নয়, আরও অনেকেই আছে যারা বাষ্পায়নের ফলে ঠান্ডা বোধ করে। তুমি কি ভেবে দেখেছ হাঁপানোর সময় কুকুর কেন জিভ বের করে থাকে? কুকুরের চামড়া মোটা, তাই তাদের কম ঘাম হয়, তাই বারবার তারা ভেজা জিভ বের করে থাকে এবং বাষ্পায়নের ফলে ঠান্ডা বোধ করে। এসো আরও একবার বাষ্পায়নের উপর নজর দেওয়া যাক। বাষ্পায়নের অর্থ তরল অবস্থার গ্যাসীয় অবস্থায় রূপান্তর। আমাদের চারপাশে বাষ্পায়ন হয়ে থাকে, এটি তরলের উপরিতলে ঘটা একটি প্রক্রিয়া। বাষ্পায়ন সব তাপমাত্রায় ঘটে থাকে। যে উপরিতলে বাষ্পায়ন ঘটে সেখানে তাপমাত্রা কম হয়, অর্থাৎ তা ঠান্ডা হতে থাকে। এর উপকার হল মাটির কুঁজোর জল ঠান্ডা হয়ে যাওয়া। বাষ্পায়ন কি তা বুঝতে পারলে? এখন ভেবে দেখো, জ্বর হলে কপালে কেন ঠান্ডা জলের জলপটি দেওয়া হয়? বাইরে কত গরম কিন্তু মাটির পাত্রের জল ঠান্ডা, ভালো করে বোঝো এটাই বিজ্ঞানের আসল ফান্ডা। ভিতরের জল যখন আসে বাইরে, ভিতর থেকে সে তাপ চুরি করে, এই তাপ তাকে পরিণত করে বাষ্পে, যা মিশে যায় বাতাসে, হারিয়ে ফেললে তাপ জল হয়ে যায় ঠান্ডা। এটি হলো বাষ্পীভবনের আসল ফান্ডা।